আমার বাবা মনিরুল ইসলাম খুবই সরল সহজ একজন মানুষ ছিল সে কখনো কোনো রাজনীতি কোনো কিচ্ছুতে জড়িত ছিল না খুবই সাধারণ ছিল সে শুধু তার ছেলে স্কুলে আনা নেওয়া এসব কাজই করত। দেশে কি হইতেছে না হইতেছে সব ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট ছিল না আঠেরো জুলাই সে আমাদের টিভি নষ্ট ছিল ফোনও নষ্ট ছিল শুধুমাত্র ল্যাপটপে দেখতেছিল যে আন্দোলন হইতেছে অনেক ছেলে মেয়ে মারা যেতেছে এমনকি আবু সাঈদের যে বুকে গলি লাগা ওইটা সে দেখে সে আরও বেশি ইন্সপায়ার্ড হয়েছিল যে এত ছেলে মেয়েকে মারতেছে শেখ হাসিনার পতন হওয়া উচিত আমার ছেলেমেয়েরা চাকরি পাবে না তো কি ওদের ছেলেমেয়েরা শুধু চাকরি পাবে আমার ছেলেমেয়েরা কি পাপি নাকি শুধু তার মনে এই একটা কথাই ছিল যে আমার ছেলে চাকরি পাইতে হবে শুধু শেখ হাসিনার স্বজন বা শেখ হাসিনার মুক্তিযোদ্ধারাই কেন পাবে এই কথাটা বলে সে আমারে ডাকতে ছিল যে চাঁদনি চল তুই একটা স্টুডেন্ট কি করছোস স্টুডেন্ট হয়ে তুই যাবি না আন্দোলনে তো আমি যাইতে চাইনি আমি বলছিলাম যে আমার কলেজ থেকে যখন যাবে সেদিন তুমি আর আমি একসাথেই যাব কিন্তু সে একাই দুপুর বারোটার দিকে বের হয়ে যায় দুপুর বারোটার দিকে সে বের হয়ে যে গেছে সেটা আমরা জানিও না ঘরের কেউ জানতো না বের হয়ে সে দশ নম্বর ইভেন মিরপুর দুই নম্বর মডেল থানা পর্যন্ত যায় দুই নাম্বার পর্যন্ত যাওয়ার পর তার আমার ভাইও ছিল কিন্তু আমার ভাই তার সাথে ছিল না আমার ভাই ছিল তার বন্ধুদের সাথে বা ও তো নিজেকে সেফ করে আন্দোলনে ছিল কিন্তু আমার বাবা কোনো সেফ মেনটেন করে নেই সে পুরো সামনে সামনে অ্যাজ আ গার্ডিয়ান উপস্থিত ছিল সে যাওয়ার পর তার গায়ে অনেকগুলো রাবার বুলেট লাগে তার পুরো হাত আমি নিজে হ্যাক্সিসাল দিয়ে সন্ধ্যাবেলা তার হাতের রক্ত পরিষ্কার করছি তার হাতে প্রায় দশ বারোটা পিঠে মুখে ফেসে অনেকগুলো রাবার বুলেট লাগছিল। সেদিন আমি মানা করছিলাম যে বাপ্পি তোমার এই গুলিগুলো লাগছে দাগ হয়ে গেছে তোমার কি দেখতে ভালো লাগতেছে সে বলে তাতে কি হয়েছে এগুলো তো আমার কোনো ক্ষতি করে নেই এরকম গুলি কিছু হয় না আমার তারপর সে রাত্রেবেলা আমাকে নিয়ে বেরো হয়েছে দশ নম্বরে গিয়ে দেখাইছে দেখ ব্রিজে আগুন দিছে ইভেন সেটাও বলছে যে আমি মেট্রো রেলে আগুন দিতে দেই নাই আমাকে ছাত্ররা স্যালুট করছে যে আঙ্কেল আপনাকে একমাত্র গার্ডিয়ান হিসেবে পাইছি আপনি আমাদেরকে গাইডলাইন দিতেছেন আর কেউ আসে নাই আর কেউ হয়তো খাবার নিয়ে আসছে কিন্তু আপনার মতো সরাসরি স যোগ দেয় নাই তারপর আমার ভাই তাকে বাসায় পাঠিয়ে দেয় আর আমি তার রাবার বুলেটের রক্তগুলো পরিষ্কার করি তারপর বিশ তারিখে সে নর্মাল বাজার করতেছে বা কাজপাজ করতেছে বলতেছে আমাকে চাঁদনি আজকে কোনো আন্দোলনের খবর নাই আমি বলি আজকে শুক্রবার তো হয়তো কোনো আন্দোলন হবে না তোমার কি ঘরে মন টিকতেছে না নাকি বলে আসলেই কালকে তো সারাদিন আন্দোলনে গেছি আজকে মন টিকতেছে না পরে সে জুমার নামাজ পড়তে যায় নামাজ পড়তে গিয়ে শুনতে পায় যে তিনটা বাজে নাকি আন্দোলন বের হবে আজকে নামাজের জন্য বিরতি ছিল পরে তিনটা বাজে বের হয়ে যে যায় আর বাসায় ফিরে নেয় তিনটা বাজে গিয়ে সে শুধু এলাকার ভিতরেই ছিল সেদিন তো দশ নাম্বার দুই নাম্বার গেছে এদিন আর কোথাও যাইতেও পারে নাই এলাকার ভিতরেই মিরপুর আট নাম্বার লাইনে নাকি গুলিটা লাগে তার গুলিটা লাগে সাতটা ত্রিশ মিনিটে কিন্তু ঠিক পাঁচটার দিকে আমি আর আমার ছোটো বোন ফুচকা খেতে বের হই তখন আমার ছোটো বোন আমার বাবাকে ডাক দিছে বাপ্পি বাসায় চলো কিন্তু বাপ্পি রাজি হয় নাই বাপ্পি বলছে যে আমি গুলি দেখবো তোরা যা আমরা অনেক টানাটানি করছি কিন্তু সে যায় নাই আমি জানি না কিসের জন্য যায় না মানুষ বলছে আজরাইল নাকি তাকে রাইখা দিছে তারপর নাকি সে মাগরিবেও নামাজ পড়ছে আর বের হইছে সাথে সাথে তার মাথায় গুলি করে আর গুলিটা তার কান দিয়ে বের হয়ে যায় ঠিক তার মানে আমরা কেউ জানতাম না এলাকার মানুষ এসে দৌড়ায় বলতেছে যে মাথায় গুলি লাগছে মনির ভাইয়ের মাথায় গুলি লাগছে কথাটা বিশ্বাস ছিল না কারণ আমার বাবা তো এলাকার ভিতরে ছিল এখানে গুলি কে করবে তাকে আমার আম্মু অনেক আগে থেকে অসুস্থ মেন্টালি হোক আর ফিজিক্যালি সব দিক থেকেই অসুস্থ আমার আম্মু বিশ্বাসই করে নাই আমি একা এতটুকু মানুষ আমার বাবাকে নিয়ে আলোক হাসপাতালে গেছিলাম আমার বাবা আমার ভাই কেউ বাসায় ছিল না আমার আম্মু তো অসুস্থ আগে থেকে। আমি যাওয়ার পর ডাক্তারদের কাছে খালি রিকোয়েস্ট করছি যে আমার একটু চিকিৎসা করে আমাকে একটু বলেন কি সমস্যা হয়েছে আমাকে এমন ফোর্স করছে যে আমাকে ধাক্কা দিয়ে ফালায় দেছে আমার হেজাব খুলে ফেলছে তাই না যে তুমি যাইতে পারবা না তোমার বাবার কাছে তোমার বাবা মারা গেছে আমি এতটুকু রিকোয়েস্ট করছি যে আমার বাবা একটু পানি খাইতে দেন ওরা পানি পর্যন্ত খাইতে দেয়নি ওরা বলছে যে গুলি লাগা রোগীরা আমরা পানি খাইতে দেই না তারপর আমি ডাক্তার দেখে ধাক্কা মেরে পানি খাওয়াইছি কিন্তু পানিটার মুখে যায় নাই তার রক্ত আমার হাতে শরীরে পুরো আমার শরীর ভরে গেছে তা হসপিটালের ফ্লোর রক্তাক্ত হয়ে গেছে যেখানে যে স্টাফগুলো ছিল তারা একটাই মন্তব্য করতেছিল যে মেয়েটা মেয়ে একটা বেয়াদব এই মেয়েটা অনেক বাড়াবাড়ি করতেছে এখানে তো কত মানুষ মারা গেছে এই মেয়েটা কেন এত বেয়াদবি করে এই রুগীর দ্বারা হসপিটালে পরিষ্কার করতে করতে আমরা হয়রান হয়ে যাইতেছি তবু রক্ত কেন থামে না আমার বাবার আমাদের তো সহ্য করা তাও আমরা বড় হয়েছি আমাদের সহ্য করা সহ্য আমারই সহ্য হয় না কারণ আমার বাবা আমার বাবা ছিল না যে সত্যি কথা আমার বন্ধু ছিল আমার বাবা আর আমি বন্ধুর মতো আন্দোলনের জিনিসগুলো দেখতাম আর আলোচনা করতাম অনেক এক্সাইটেড হয়ে আলোচনা করতাম এমনকি নিজে আমিও গেছিলাম আমার বাবার সাথে কিন্তু আমার বাবা আমার লাস্ট মোমেন্ট আর রাখে নাই আমার ছোটো বোন আমি শুধু একটা জিনিসে চিন্তা করি আমার ছোটো বোন বড়ো হয়ে আমার বাবারে মনে রাখবে কি না ও হয়তো বড় হয়ে বলতেও পারবে না ওর বাবা কে ছিল কি নাম ছিল কোথায় ছিল ও এখনই মনে রাখে না ও এখনই বলে কে বাপ্পি কিসের বাপ্পি হয়তো মাঝে মধ্যে একটু মনে করাইলে বলে না এলে বলে না আর ভবিষ্যতে তো হয়তো বলবেও না আমি জানি যে আমার বাবার কোনো বিচার হবে না কারণ বাংলাদেশে বিচার চাওয়াটা আসলে ভুল বা কি বলবো অন্যায় আসলে বাংলাদেশে বিচার চাওয়া অন্যায় এ আমাকে মানুষ বলতেছে পোস্টমর্টাম করে নেই তার আবার কী বিচার হবে পোস্টমর্টম না করলে নাকি তার বিচার হবে না এলাকার মানুষ দেখছে পেপারে বের হইছে সংবাদে বের হইছে এরপর আর কি প্রমাণ লাগে কিন্তু সবার কাছে একটাই জিনিস পোস্টমর্টাম করে নেই তার কোনো বিচার হবে না সবাই দোয়া করবেন আর আমি চাই শুধু বাংলাদেশ ন্যায় বিচারের দেশ হোক যারা মারা গেছে তাদের রক্তের মূল্যটা যেন অন্তত থাকে ওই মূল্যের বিনিময়ে যাতে বাংলাদেশ একটা ন্যায় বিচারের দেশ হয় আর আমার যারা মারা গেছে তারা তো জান্নাতবাসী হোক এটা সবাই চাইছে এবং আমিও চাই কিন্তু বাংলাদেশ ন্যায় বিচারের দেশ হোক এইভাবে যাতে কাউরে না বলে যে পোস্টমর্টম করে নেই সেই রুগীর আবার কিসের বিচার এইভাবে যদি কেউ অস্বীকার না করে যে কি প্রমাণ আছে তোমার বাবা মারা গেছে সবার তো প্রমাণ আছে পোস্টমর্টম রিপোর্ট আছে তোমার তো তাও নাই আমার হাত কাঁপতে সেটা বলতে যে পোস্টমর্টম আপনারা সবাই জানেন পোস্টমর্টম মানে কি তার কলিজা ই রেখা দেওয়া এটার মানে লিভার কলিজা হার্ট সব কিছু রেখা দেওয়া আর এরকম একটা কাজ আমরা করতে দেই না আমরা সন্তান হিসেবে কেন করতে দেই না এটাও আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ইভেন এখন এরকমও বলছে যে কবর থেকে উঠায় দরকার হলে পোস্টমর্টম করব তাও করব। আমরা শুধু এটা ভয় পাইতেছি যে এরকম কাজটা না করুক তাহলে মানুষ বলতেছে এরকম কাজ না করলে তুমি বিচার পাবা না তুমি কোনো হেল্পও পাবা না তুমি কোনো সাহায্যও পাবা না আপনারাই চিন্তা করেন পোস্টমর্টম না করলে সে কিভাবে শহীদের বলছে এক কথায় ওরা বলে দিছে পোস্টমর্টম হয়নি ও কোনো শহীদের মর্যাদা পাবে না আমার ছোটো বোনটার জন্য একটু দোয়া করবেন ওকে যেন আমরা বড় করতে পারি আমরা দুইজন নিজেরাই ছোট তবু ওকে যাতে বড়ো করতে পারি আমার বাবা অনেক স্বপ্ন ছিল শুধু আমাদের তিনজনকে নিয়ে যে ওরা বড় হোক আমার বাবা কোনো রাজনীতি করতো না দেশ করতো না কোন ঝামেলায় কোনো দিন জড়ায় নাই তার খালি স্বপ্ন ওই একটাই এই তিনটা খালি মানুষও সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম